বিষয় সেটি হচ্ছে, যেটি আমরা দেখছিলাম যে আজকে বেশ কয়েকটি পত্রিকা এবং গতকালকেও অনলাইন টেলিভিশন সবগুলো টেলিভিশনই সংবাদ শিরোনাম করেছে, যেটি হচ্ছে যে তিন দফা দাবিতে যেই বিক্ষোভ হয়েছে গতকালকে আমরা দেখেছি, সেই বিক্ষোভের যে তিন দফা দাবি আমরা দেখেছি যে আপনার হাত ধরেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ গবেষণা সহ বেশ কিছু সাফল্য কিন্তু আমরা দেখেছি। কিন্তু এই যে হঠাৎ করেই শিক্ষার্থীদের যেই আন্দোলন এবং আপনাকে ভিসির কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা, তাদের দাবি দেওয়া না মেনে নিলে তারা ক্লাসরুমে ফিরে যাবে না, এই আন্দোলন আসলে কতটুকু যৌক্তিক বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল পোস্ট গ্রাজুয়েট শিক্ষার, মেডিকেল পোস্ট গ্রাজুয়েট শিক্ষার একমাত্র ভরসাস্থল, এবং এখান থেকে পাশ করা সকল চিকিৎসক তারা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ হয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজে এবং জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতালে কনসালটেন্ট হিসাবে রোগী সেবা দিয়ে থাকে। এবং আজকে দেশে 113টা মেডিকেল কলেজ যদি পোস্ট গ্রাজুয়েশন না করে তাহলে কিন্তু মেডিকেল কলেজও বন্ধ হয়ে যাবে, ভবিষ্যতে ডাক্তারও হবে, তাহলে বিশেষজ্ঞ এবং ডাক্তার তৈরির এই জায়গাটিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি এই প্রথম ওনার আমলে এই যারা শিক্ষার্থী তাদের বৃত্তি দিয়েছেন। এই বৃত্তি দেওয়ার পদ্ধতি অন্য কোনো জায়গায় নেই, অন্যান্য জায়গায় আছে যে যারা চাকরি করে তারা ওখানে লেখাপড়া করে চাকরি করে, তাদের চাকরি একটা তাদের বেতন দেয়, কিন্তু আমাদের এদের কিন্তু বেতন না, ভাতা না, এটাকে বলবো বৃত্তি। বৃত্তি এই কারণে বলছি যে আগে 10,000 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেককে দিতেন, তার মধ্যে ছিল শুধু রেসিডেন্ট, বাংলাদেশের যারা এমএসএমডি করে, এর বাইরে কেউ কিন্তু পেত না। এইটা শুরু করার পরে গত 2 বছর আগে যারা নন রেসিডেন্ট প্রাইভেট যারা যারা ধরেন এমফিল ডিপ্লোমা করে তাদেরকেও মাননীয় প্রধানমন্ত্রী দেন এবং 10,000 থেকে 20,000-এ উন্নীত করেন। গত বছর থেকে আবার বিসিপিএসেও যারা শুধু ট্রেনিং করবে, ওরা করছে না কিন্তু, ওরা পাস করার পরে শুধু ট্রেনিং করে, সেই ট্রেনিংয়ের জন্যও মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বৃত্তি দিচ্ছেন। আমরা গত 3 মাস আগে ওরা আমার কাছে যখন আসে, বছর মাস দুয়েক আগে, আমি তখন মাননীয় প্রধান মাননীয় মন্ত্রী মহোদয় বোধহয় সুইজারল্যান্ড যাবেন, সেই সময় আসা পরে আমি তাদের বললাম যে আমি তো টাকা দেওয়ার মালিক না, এই টাকা দেওয়ার মালিক হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, মাননীয় সচিব এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে তোমরা দেখা করো। এবং আমি মন্ত্রী মহোদয়কে দেখা করার জন্য আমি ওনাকে ফোনেও বলে দিলাম যে ওদের সাথে একটু কথা বলে, কারণ তাদের যে দাবি যদি যৌক্তিক হয় কেন আমরা দেব। আর কথা হলো যে তারা একটা ভাত বৃত্তি পাচ্ছে, বৃত্তিটার পরিমাণ তারা বাড়াতে চায়। তো আমি আপনাকে বলি যে গত বছর নন রেসিডেন্টদের জন্য 36 কোটি টাকা বাজেট করি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেই বাজেটটি আমরা পাইনি। সেই কারণে নন রেসিডেন্টদের 36 কোটির 3 মাস আমি আমার এই বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে আমরা তাদেরকে দেই, 9 মাসের টাকা আমি চেয়েছি, এই জুলাইতে আশা করি পেয়ে যাব, সেই বকেয়াটা দিয়ে দেব। তৃতীয় যে দাবি তাদের সেটা হলো যে 10,000 থেকে বা 20,000 থেকে 50,000-এ উন্নীত, এই বিষয়টা সরকার বিবেচনা করবেন, কি করবেন না, কত বৃদ্ধি করবেন সেটা সরকারের ব্যাপার। আমি আমার কাছে যখন তারা আসে আমি প্রথমে বলি তোমাদের একটা প্রতিনিধি দল আসো আমি কথা বলি, ওরা তাতে রাজি না, ওরা অবস্থান করবে, আমাকে সবার সাথে কথা বলতে হবে, আমি অভিভাবক, আমি তাদের শিক্ষক বাবার মতো, আমি নিজে গেলাম সবার সাথে কথা বললাম, কিন্তু তাদের অ্যাগ্রেসিভনেসটা আমার ভালো লাগেনি। তারা বলতে চায় যে এক্ষুনি আমি যেন তাদের টাকা এনে দিই, এটা গতকালকে আমরা দেখেছি আপনি সংবাদ সম্মেলন করে কিন্তু এই বিষয়টি বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রীর সাথে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের সাথে কথা বলে আপনি সমস্যাটি সমাধান করার জন্য আশ্বাস দিয়েছেন, এরপরও কেন আন্দোলন আমরা সেটাই জানতে চাচ্ছি। জি, তো আমি যেহেতু ওনাদেরকে ওদেরকে বললাম, এরপরে এ বিষয়ে আমি কিন্তু ফোনে কথা বলেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে ও মাননীয় স্বাস্থ্য সচিবের সাথে, মানে স্বাস্থ্য শিক্ষা সচিব, ওনাদের অ্যাটিটিউড হলো যে দে আর ট্রাইং, চেষ্টা করছেন। তো আমি 2-1 দিনের মধ্যে ওনাদের সাথে দেখা করার চেষ্টা করব, 7 দিন সময় নিয়েছেন, এদের সাথে কথা বলে আমি পত্রপত্রিকার মাধ্যমে মিডিয়াকে জানাবো অগ্রগতি কতটুকু। এবং আমি ছাত্রদেরকে বলেছি তোমরা আমার ছেলের মতো, তোমরা আমার ছাত্রছাত্রী, তোমাদের লেখাপড়া বাদ দিয়ে এই আন্দোলন করতে হবে না, আমাকে তোমরা জানালে আমি তোমাদের হয়ে মেডিয়েটর হিসাবে মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়ের সাথে কথা বলবো এবং 7 দিনের মধ্যে জানাবো। আমার কাছে গতকালকে যেটা মনে হয়েছে যে উইদাউট নোটিস এভাবে এসে তারা এইভাবে আমাকে প্রেশার করবে,
এটা ধারণার অতীত। কারণ যে কোনো একটা কিছু করতে হলে আগে জানাতে হবে যে আমরা এটা চাই, আপনি কি করলেন, আমার একটা প্রস্তুতি লাগবে, আমি তাদেরকে একটা কথা বলবো। তারপরও ছাত্রছাত্রীদের সাথে আমি আমার রুমে ডেকে এনে তাদের সাথে কথা বলেছি এবং বলেছি যে যত দ্রুত সম্ভব তোমাদের দাবিটি যেখান থেকে পাশ হবে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ে, আমি সেখানে আলাপ আলোচনা করে আমি দেখি কতটুকু সহায়তা করতে পারি। আমি একজন মিডিয়েটর হিসেবে তাদেরকে সহায়তা করতে চাই, ওরা আমার ছাত্রের মতো, আমার ছেলে মেয়ের মতো, ওদের সাথে আমার কোনো শত্রুতা নাই। আমার কথা হলো তাদের দাবিটা যেন এমনভাবে করে যেন একটা নিয়ম মাফিক হয়, এটা যেন কোনো রকম কোনো রাজনৈতিক দিকে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করেছি। কারণ ফেসবুকের মধ্যে কয়েকজনের মন্তব্য আছে, তার মধ্যে আমার ছাত্ররা, অন্যান্য ডাক্তাররা বলেছে যে এরা তো জামাত এবং বিএনপির সাথে সংশ্লিষ্ট, এরা কেন এসব বিবৃতি করছে। তারা বলেছে যে আপনারা জড়ো হন আগামী পাঁচ বছরের মধ্যে, যাতে করে আগামী পাঁচ বছর আমরা কেমন থাকব। তো এই পাঁচ বছর তো দুই বছর, যারা নন রেসিডেন্ট তারা পাঁচ বছর শব্দটা ব্যবহার করাতে অনেকে বলছে যে এর মধ্যে রাজনীতি আছে কিনা, এখন থেকেই কি ওই যে ৩৫ বছরের মতো ইস্যু করলো কিনা, এক কথা অনেকে বলেছে। আমি আপনাদেরকে বলবো, সময় সংক্ষিপ্ততার জন্য আমাদের স্যার শেষ করতে হচ্ছে আজকে এখানেই। আমরা শুনছিলাম যে আপনি নিশ্চয়ই ছাত্রদের যে দাবি দেওয়া রয়েছেন, পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী রয়েছেন, তাদের দাবি দেওয়া আপনি অবশ্যই মেনে নেবেন এবং যৌক্তিক যে কারণগুলো রয়েছে আপনি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি তাদের জন্য এবং দেশ এবং দেশবাসীর জন্য ভালো হয় সেই পদক্ষেপ নেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং ছাত্রীদের সাথে আছি, ওদের হয়ে আমি মাননীয় মন্ত্রী এবং সচিবের সাথে কথা বলবো যাতে ওদের দাবির ব্যাপারে আমরা অগ্রগতি করতে পারি।